স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ। বাংলাদেশের পতাকার লাল রঙের ভাবনাটাও ছিল তার। মুক্তিযুদ্ধের সময় চার খলিফার একজন বলে খ্যাত এই বীর মুক্তিযোদ্ধা নেই, তবে রয়ে গেছে তার স্মৃতি। মুক্তিযুদ্ধের সময় তার অবদান অনস্বীকার্য। জীবিত অবস্থায় নিউজ 24কে বলেছিলেন দেশকে নিয়ে তার ভাবনা আর স্মৃতির কথা। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। মুক্তিযুদ্ধের সময় দেরাদুনে প্রশিক্ষণ নেন শাহজাহান সিরাজ, এরপর যুদ্ধ শুরু করেন দেশের মাটিতে বাংলাদেশ লিবারেশন ফোর্স বা মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে। তবে তার যুদ্ধ শুরু হয় এই যুদ্ধের অনেক আগে আন্দোলন আর প্রতিবাদের মাঠে। মুক্তিযুদ্ধের সময় যাদের চার খলিফা বলা হতো শাহজাহান সিরাজ ছিলেন তাদেরই একজন। তিনি ছিলেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। একাত্তরের তেসরা মার্চ পল্টন ময়দানে বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তিনি। যদি আমরা ইশতেহার পাঠ করি ওই দিন সকালবেলায় শেখ সাহেব হঠাৎ আমাকে ডাকলেন, আমাকে ডেকে বললেন যে আমাদের বেরিয়ে মুক্তি ঘটনা, ওই দিনই আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। শাহজাহান সিরাজ বলেছিলেন স্বাধীন বাংলার লাল সবুজ পতাকার বৃত্তের টুকটুকে লাল রঙের ভাবনাটা ছিল তার। আবার পতাকার সবুজ রংটা পাকিস্তানের পতাকার রঙের সঙ্গে মিলে যাচ্ছিল বলে ছিল তার ভীষণ আপত্তি। পরে সবুজের পরিবর্তে পতাকায় আনা হয় গাঢ় সবুজ রং। আর সবাই জানে যে আমি লাল বলতে করি, বললো সাধারণ সিরাজ তো লাল বলতে করে তো কি দেওয়া যায় লাল, আমি যে লাল সূর্য দিতে হবে, একটা সূর্য থাকবে লাল, এক কথায় একটা গেল। 2020 সালে না ফেরার দেশে চলে গিয়েছেন মুক্তিযুদ্ধের এই সংগঠক, কিন্তু বাংলাদেশের জন্ম ইতিহাসে রেখে গিয়েছেন স্বর্ণময় পদচারণা, যা তাকে মৃত্যুর পরও অমর করে রেখেছে। যে দেশের জন্য তিনি যুদ্ধ করেছিলেন সেই স্বপ্নের বাংলাদেশ পাননি বলে মনে করতেন এই মুক্তিযোদ্ধা। না এখন তো বিশৃঙ্খল অবস্থা একটা, সে করলে সে এই একজন হরণটাকেও ইচ্ছে করলে সে কাছে না ঠিকঠাক করতে পারত। তবে তার বিশ্বাস ছিল তরুণ প্রজন্ম ঠিকই দেশের হাল ধরবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।